আসসালামু আলাইকুম, আমি শিমু বলছি। শিমু ইরিনা কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুব মজার একটি রেসিপি, প্যানকেক, যা ঘরে থাকা উপকরণ দিয়ে খুব কম সময়ে নাস্তাটি তৈরি করা যায়। আর এখানে আমি একটি বাটি নিয়েছি, এই বাটিতে আমি একে একে সব উপকরণ দিয়ে ব্যাটারটা তৈরি করে নিব। প্রথমে আমি ডিম ভেঙে দিচ্ছি। এই প্যানকেকে আমি দুটি ডিম ইউজ করব। এখন আমি এখানে হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি। ডিম আর চিনি সুন্দরভাবে ব্যাটারটা তৈরি করে নিব। এখন চিনি গলে না যাওয়া পর্যন্ত এভাবে হুইস্কের মাধ্যমে ঘুরে ঘুরে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। চিনি গলে না যাওয়া পর্যন্ত আমি কোনো কিছু এখানে অ্যাড করব না। চিনি গলে গিয়েছে, এখন আমি এখানে 2 চামচ সয়াবিন তেল অ্যাড করলাম। এই প্যানকেক কিন্তু খুব সহজেই করা যায়। এখন আমি 1 কাপ চালের গুঁড়া দিয়ে দিলাম। এই চালের গুঁড়া কিন্তু কম বেশি সবার ঘরেই থেকে যায়। আর এখানে আমি 2 চামচ ময়দা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1/2 চামচ পিঙ্ক সল্ট, 1/2 চামচ বেকিং সোডা। আপনারা এখানে বেকিং পাউডারও ইউজ করতে পারেন। 2 চামচ এখানে আমি গুঁড়া দুধ দিয়ে দিলাম, আর এখানে দিয়ে দিলাম 1/2 চামচ সাদা এলাচের গুঁড়া, যাতে ডিমের গন্ধটা না হয় এই জন্য আমি এটি দিলাম। আপনারা চাইলে লেবুর রস দিতে পারেন, ভ্যানিলা এসেন্স দিতে পারেন। হুইস্কের মাধ্যমে ফেটানো যাচ্ছে না, তাই আমি এখন হাতের সাহায্যে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। এখানে আমি ঠান্ডা পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিব। এখানে আমি কোনো তরল দুধ ইউজ করব না। চালের গুঁড়ার কিন্তু এই প্যানকেক অসাধারণ লাগে, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। এখানে আমি ধীরে ধীরে পানিটা অ্যাড করে নিচ্ছি। একবার পানি দিয়ে দিলে ব্যাটারটা পাতলা হতে পারে, এই জন্য ধীরে ধীরে পানি অ্যাড করতে হবে। এভাবে ঘুরে ঘুরে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। এই তো আপনারা দেখতে পাচ্ছেন, ওপরে কিন্তু বাবলের মতন চলে আসছে। বেকিং সোডা দিলে কিন্তু এরকম বাবলের মতন চলে আসে এবং কেকটা সুন্দর নরম তুলতুলে হয়। এখন আমি চুলাটা অন করে প্যান বসিয়ে দিলাম, আর এখানে একটু সামান্য পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিলাম, আর টিস্যুর মাধ্যমে সব দিকে আমি তেল দিয়ে দিলাম। আর গোল চামচের সাহায্যে আমি এখন ব্যাটারটা দিয়ে দিচ্ছি।
এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 35 থেকে 40 সেকেন্ডের জন্য। এই তো 40 সেকেন্ড পর ফিরে আসলাম। আপনারা দেখতেই পাচ্ছেন পিছনের কালারটা দেখে খুবই ইয়ামি কালার চলে আসছে। এই তো প্যানকেক রেডি হয়ে গেল, এখন আমি তুলে নিচ্ছি। আর বাকি যে ব্যাটারগুলো আছে একইভাবে আমি আবারও তৈরি করে নিচ্ছি। এই প্যানকেক কিন্তু বাড়ির ছোট থেকে বড় সবাই পছন্দ করবে, বিশেষ করে বাচ্চাদের যদি টিফিনে এই প্যানকেকটা তৈরি করে দেওয়া যায় বাচ্চারা খুব মজা করে খাবে, আর খুবই কিন্তু হেলদি খাবার যেহেতু বাড়িতে করা। এবার আমি চারটি দিয়ে দিলাম। আবারও আমি ঢেকে দিলাম 35 থেকে 40 সেকেন্ডের জন্য। চল্লিশ সেকেন্ড পরে ফিরে আসলাম। প্রত্যেকটাতে কিন্তু সুন্দর বাবল চলে আসছে আর পিছনের কালারটা অনেক ইয়ামি চলে আসছে। সবগুলো আমার প্যানকেক বানানো রেডি হয়ে গেল, এখন সার্ভের জন্য আমি তুলে নিচ্ছি। কত সহজে আমি প্যানকেকগুলো তৈরি করে ফেললাম। এই কেকগুলো কিন্তু খুব সুন্দর সফট হয়, খেতেও কিন্তু খুবই ইয়ামি লাগে। আপনাদের কাছে এই রেসিপি ভালো লাগলে প্লিজ আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আর আপনারা যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, নিজের প্রতি যত্ন নেবেন। আল্লাহ হাফেজ।